জঙ্গলে ভয়ঙ্কর প্রাণীর মধ্যে বাঘ অন্যতম, আমরা সবাই জানি। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন, জঙ্গলের ভিতর বাঘ হোক বা অন্য জন্তু, সবাইকে সবার মতো বেঁচে থাকতে হয়। যদি একটু এদিক ওদিক হয় তাহলে তার ঋণ নিজের প্রাণ দিয়ে দিতে হয়। জঙ্গল এমন একটা ভয়ঙ্কর জায়গা, দিনের শুরুতে ও দিনের শেষে কারো জীবন দিয়ে এবং কেউ তার পেট ভর্তি খাবার খেয়ে দিন শেষ হয়। এই প্রাণীগুলিদের মধ্যে সবথেকে এক নম্বর অবস্থান করছে বাঘ। এ জঙ্গলের মধ্যে একমাত্র শিকারি যে জঙ্গলের একাই শিকার করে, একাই খাবার ভোগ করতে ভালোবাসে। কথায় আছে না, বাপেরও বাঘ থাকে? সেমনটাই ঘটে এই জঙ্গলের বাঘেদের সাথে, যারা কম শক্তিশালী হয়েও বাঘের উপর চরম দেখাতে পিছপা হয় না। এমনই কয়েকটি প্রাণীদের ভয়ঙ্কর নাম হলো, যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। ভাল্লুক। যখন বলা হয় জঙ্গলের খতরনাক শিকারির কথা, তখন ভাল্লুকের নাম না নিলে যেন কেমন কেমন হয়। মানুষ ও জঙ্গলের প্রাণীরা জানে, ভাল্লুক যদি রেগে যায় তো কি পরিণতি হতে পারে। তারা তাদের নিজের জাতের প্রাণীদেরও ছাড়তে চায় না। এদের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এদের দাঁত, যা প্রচুর ভয়ঙ্কর হয়ে থাকে। যখন কোনো প্রাণীর সামনে যায় তার হাড় নিশ্চিত হয়ে পড়ে। বাঘের মতো এরা ভয়ঙ্কর হয়ে পড়ে। ভাল্লুক খুব সহজেই বাঘের সাথে লড়াই করতে কোনো চিন্তা করে না। ষাঁড়। ষাঁড়ের নাম বাঘের সাথে পাঙ্গা নিয়ে তাকে হারানোর দমরাকে। পালোয়ানের মতো দেখতে এই শয়তান জঙ্গলে খুবই ভয়ঙ্কর শক্তিশালী হয়ে থাকে। এই প্রাণী তার থেকে বড় ওজনের কোনো ভয়াবহ প্রাণীদের সাথেও যুদ্ধ করতে পিছপা হয় না। তারা বাঘকে যখন বাঘে পায়, তারা তাকে হাতের মোয়ায় মনে করে। বাঘের থেকে ওজনও অনেক বেশি, আর এর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো এর শিং। হাতি। আপনি জঙ্গলে বাঘে যখন তখন হামলা তো শুনেই থাকবেন। এ এমন শিকারি যে একলা শিকার করতে পছন্দ করে। বড় হোক বা ছোট কোনো শিকারিকে হাত থেকে বেরিয়ে যেতে দেয় না। কিন্তু যখন তার সামনে হাতি চলে আসে, তখন খেলাটা একটু অন্যরকম হয়। এই সময় বাঘের চরম কমতে থাকে। হাতির সামনে আক্রমণাত্মক ভয়ানক বাঘ বাচ্চাদের মতো শত্রুহীন ব্যবহার করে থাকে, কারণ হাতি চাইলেই বাঘের অবস্থা এক ঝলকেই খেলা শেষ করে দিতে জানে। হাতির ওজন ম্যাক্সিমাম 6,000 কেজি হয়ে থাকে। কোনোভাবে হাতির একটি পা বাঘের কাছে চলে যায় বা তার উপর বা পা দেয়, তখন বাঘ মামা জানে তার অবস্থা কিভাবে চিরচেষ্টা হয়ে যাবে। গন্ডার। আমরা সবাই জানি গন্ডার অতটা মারপিট করতে পারে না, তবু বাঘ গন্ডারের কাছে শিক্ষা করতে, কারণ তো গুন্ডারের সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্ব হলো এই গুন্ডারের ভয়ঙ্কর বড় শিং, যা বাঘের পেটে যদি হালকা করে বসিয়ে দেয় তো বাঘের খেলা সেখানে শেষ। তাই হতবাক করার মতো এটা, তাই বাঘ অতটা এদের সাথে লড়তে যায় না। তো এর কথা তো আমরা সবসময় শুনতে পাই। জঙ্গলের মধ্যে সবচেয়ে শক্তিশালী যদি কেউ থাকে, তার নাম সিংহ। আর এই কারণেই জঙ্গলের রাজা বলা হয়ে থাকে সিংহকে। এই সিংহ যখন তার খেলা শুরু করে, তখন তাকে কেউ রক্ষা করতে পারে না, সে যত বড়ই খেলোয়াড় হোক না কেন। সিংহ যখন গর্জন করে, তখন কি হয় জানেন? গোটা জঙ্গল বাঘ সমেত কাঁপতে শুরু করে। তারা ভাবে, এই বুঝে শিকার পায় না সিংহ, আমার জীবন নিয়ে খিদে মেটাবে সে। কি ভয়ঙ্কর বিষয়, তাই না? বললেও
হাত পা কেঁপে ওঠে, কারণ এইসব প্রাণীদের জঙ্গলে প্রতিনিয়ত প্রতিদিন কম্পিটিশন করে টিকে থাকতে হয়। কুমির, যদি বলা হয় বাঘ আর কুমিরের মধ্যে যুদ্ধ, তো কে জিতবে? তো অনেকেই বলবেন বাঘ। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন বাঘ কেন এত ভয় পায় কুমিরকে? কারণ কুমির বাঘে পেলে কোনো প্রাণীকেই ছাড়ে না। আপনারা অবশ্যই দেখেছেন বাঘের উপর আক্রমণ করতে দ্বিধাবোধ করে না কুমির। জলের মধ্যে যদি কোনো প্রাণী নামে, কুমির যদি মনে করে তার খাবার বানাবে, তবে তাকে কেউ আটকাতে পারে না। শিকারকে বলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে শিকারের খেলা শেষ করে দেয়। পোরকোম্পাইন, এই জীব খুবই ছোট হয়, কিন্তু বাঘ এর সাথে কোনো মতেই পেরে ওঠে না। এর গায়ের বড় বড় কাঁটা যা বাঘের অবস্থা খারাপ করতে এর কয়েক মুহূর্ত খেলাই যথেষ্ট। যখন তখন চাইলে বাঘের খেলা এই পুরো আনি শেষ করে দিতে পারে, এত ভয়ানক কাঁটা হয়ে থাকে। আর একবার কাঁটা ঢুকলে সেটা সহজে বেরোতে চায় না বাঘের গা থেকে। জঙ্গলে তো যুদ্ধ হয় শিয়ালে শিয়ালে, তাই আসল খেলা তখন শুরু হয় যখন দুটো বাঘের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুজনেই একই শক্তিশালী, একই ওজন হলে তার খেলা অনেক দীর্ঘ সময় ধরে হয়ে থাকে। যখন দুই বাঘের মধ্যে যুদ্ধ হয় তখন তাদের সামনে যদি যান, আপনাকে দেখে তারা তাদের যুদ্ধ থামিয়ে তারা আসবে আপনাকে শিকার করতে। কোনো বাঘ যুদ্ধ করছে দেখছেন, তার ধারে কাছেও যাওয়ার চেষ্টা করবেন না, কারণ বলে না আমে দুধে মিশে যাবে আর আঁটি কড়াগড়ি খাবে। আপনি হবেন সেই আঁটি যাকে ওই দুই বাঘ শিকার করে মারবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন আকর্ষণীয় মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমন অদ্ভুত রহস্যময় রোমাঞ্চকর সত্য প্রযুক্তিগত বৈজ্ঞানিক ইন্টারনেটিং ভিডিও দেখতে পছন্দ করেন, তবে ইউবো এক্সক্লুসিভ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডগুলিতে, ততক্ষণে অবশ্যই সতর্ক এবং সুস্থ থাকুন।